একতরফা নির্বাচন প্রতিহত ও ভোটার অধিকার রক্ষার দাবিতে নতুন বছরের প্রথম দিনে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে 18 দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচি। সকাল 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য রাজপথ, রেলপথ, নৌপথে এই কর্মসূচি চলছে। যান চলাচল স্বাভাবিক হলেও রেলপথে ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে, এতে কিছুটা দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। এদিকে বিএনপি কার্যালয়ে কোনো নেতাকর্মী দেখা না মিললেও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। 18 দলের ডাকা অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচিকে উপেক্ষা করেও সাধারণ জনগণ ছুটিয়ে বেরিয়েছে নিজ নিজ গন্তব্যে। যান চলাচল স্বাভাবিক ছিল বলে ভোগান্তিতে পড়তে হয়নি সাধারণ জনগণকে। দেশের এই টানপোড়েন সহিংস রাজনীতিতে সাধারণ জনগণ রয়েছে নানা রকম দুর্ভোগে। সাধারণ জনগণ চায় না দুর্ভোগ, চায় দেশে শান্তি ফিরে আসুক। আমাদের তো প্রত্যাশা একটা শান্তিপূর্ণ সমাধান। রেলপথে ট্রেনের শিডিউল বিপর্যয়ের ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের, অবরোধের কারণে এমনটা ঘটছে বলে জানান যাত্রীরা। অবরোধের কারণে আমাদেরকে স্টেশনে আসার জন্য অনেক দুর্ভোগ পোহাইতে হয়েছে, তো এরকম বড় ধরনের কোনো যানবাহন পাওয়া যায়নি, রিক্সায় করে আসতে হয়েছে, তারপরে কোনো পায়ে হেঁটে আসতে হয়েছে। এদিকে বিএনপির পল্টন কার্যালয় ছিল নেতাকর্মী শূন্য, বরাবরের মতন এবারও পল্টন কার্যালয় ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় ঘেরা। গেল বছরে সাধারণ মানুষকে পৌঁছেছে নানা রকম দুর্ভোগে, কিন্তু নতুন বছরে দেশ যাতে শান্তি ফিরে আসে এমনটাই প্রত্যাশা সাধারণ জনগণের। এম এ সজল, বিডি হেডলাইন্স, ঢাকা।